Hi guys, this is Kanis Rahman. Assalamualaikum. Welcome to my channel. আমি আজকে বাবুদেরকে স্কুলে দিয়ে কিছু শপিং করে নিলাম। আর আমি আজকে যে শপিং সেন্টারটা আসছি এটা আমার অনেক ভালো লাগে, কেননা একটা পার্কিং লটে আমি গাড়ি পার্ক করে তিনটা চারটা দোকানে যেতে পারি। তো এইটা হচ্ছে এমন একটা শপিং সেন্টার যেখানে টিকে ম্যাক্স, হোম গুডস, রস, আর আমার সামনেই আছে কোলস। তো কোলসে আমার তেমন একটা যা পড়ে না, মাঝে সাঝে যা পড়ে যখন বাচ্চাদের ড্রেসগুলো ভালো পাওয়া যায় তো আমি যাই কম বেশি ওখানে। তো আমি এখন আমার শপিং ডান করে এখন বাবুদেরকে পিক করে বাসে চলে যাব। রাস্তাটা কিন্তু অলমোস্ট শেষের পথে, তো বাসে যেয়ে আমি অ্যামাজন থেকে কী পেলাম আর আমার বাবুর জন্য কী পেলাম মুশকুশ থেকে এবং টিজিএমএক্স থেকে যা যা কিনেছি সেগুলো শেয়ার করব। তো বাসায় চলে আসছি এখন, আমার বাচ্চাদের খাওয়া দাওয়া ডান, ওরা ন্যাপ নিয়ে নিচ্ছে যে যার রুমে। তো আমি এখন আমার বড় বাচ্চার ব্যাগ চেক করতেছি, সে কী খেয়েছে না খেয়েছে, এটা আমি প্রতিদিনই করি। তো আলহামদুলিল্লাহ সে সব কিছুই খেতে পছন্দ করে, বিশেষ করে ম্যাডেলিন তার ফেভারিট আইটেমস। তো ওকে আমি তিন পিস দিয়েছিলাম, তিন পিসই খেয়ে নিয়েছে। আর ছোটো বাবু এক পিস রেখে দিছে আর পানি একদমই খায়নি, ওয়েস জ্বর ট্রেনে পানি খেতে পারে না, বাট এদিকে পানির বটল থেকে পানি খেতে পারে। সো আসলে আমি অদ্ভুত লাগে আমার মাঝে মধ্যে। তো আমি তারপরেও এটা দিয়ে দিই আর ও টিচারকে বলেছি যে ও স্ট্রা দিয়ে পানি খেতে পারে না, তো বলছে যে ওকে ট্রেন করানো হবে। আর বাসায় আমি মাঝে মাঝে ওইটা দিয়ে স্ট্রা দিয়ে পানি খাওয়ার মানে অভ্যাসটা করাই, কেননা এই পানির বাটলগুলো আমার অনেক ভালো লাগে স্টেনলেস স্টিলের, এটার জন্যই। আর এখন আমি যেটা বের করছি সেটা হচ্ছে অ্যামাজন থেকে আমি কিছু লাল শাকের সিডস অর্ডার করেছিলাম সেইটা, তো এটা চলে আসছে আর এটা প্যাকেজিংটা অনেক অনেক সুন্দর। তো এটা আমার অনেক ভালো লাগছে প্যাকেজিংটা, আর এই পেপারসটা জাস্ট এটার সাথে আসছে এখানে অ্যাড্রেস লেখা এগুলো। তো আমি জাস্ট আরেকবার চেক করলাম যে কোনো ইম্পর্টেন্ট কিছু কি না। এবার আমি বের করছি ওশকোষের একটা প্যাকেট, এবং এই প্যাকেটটা বের করার সাথে সাথেই আমি দুইটা এনভেলপ পেলাম, আর এনভেলপ দুইটা খোলার পরেই মেজাজটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, কেন খারাপ হলো তা দেখা যাক। তো এনভেলপটা যখন আমি খুললাম তখন আমি বুঝতে পারছি যে এটা অনেক কুপন আসছে, এবং ধুম করে একটা ভাউচার কার্ড পড়ে গেল। এটা হচ্ছে $100 ওয়াইন ভাউচার। তো পরে আমি পড়ে দেখলাম যে এটা ওয়াইন ভাউচার, তো ইটস ওকে, আমাকে যদি কেউ ওয়াইন ভাউচার মেইল করে পাঠায় ইটস নর্মাল, বাট ওয়াই ইটস ইন এ ওশকোষ ব্যাগ, মানে এটাই তো মাথায় ঢুকলো না। তাছাড়া হ্যালো ফ্রেশ থেকে, হোমওয়ার্ক থেকে আসছে, শাটারফ্লাই থেকে কার্ড পাঠিয়েছে, এটা বাচ্চাদের সাথে যায়, বাট ওয়াইন ভাউচার কীভাবে বাচ্চাদের সাথে যায়? আর ওশকোষ কার্টার্স টোটালি একটা বাচ্চাদের স্টোর, আই মিন এটা না একদমই মানে আমার কাছে মেক সেন্স না। যদি এটা একটা গ্রোসারি স্টোর হতো, সেখানে ওয়াইন সেল করে তাহলে দিত, তাহলে আমি মানতাম, বাট এটা তো বাচ্চাদের সাথেই যায় না, তো এটা কেন আসলো? তো যাই হোক, আমি আরেকটা ব্যাগ খুললাম, আরেকটা এনভেলপ যেটা পেলাম সেটাও খুললাম, সেটাতেও দেখলাম সেম স্টাফ। তো সেকেন্ড এনভেলপটাতেও আমি পাচ্ছিলাম না, খুঁজতেই আসি, এই যে পেয়ে গেছি, এটাতেও আসছে। তো শাটারফ্লাই, হোমার, গো ফ্রেশ এগুলো আসলে বাচ্চাদের সাথে যায়, বাট এটা একদমই না। তো আমি জাস্ট যেগুলো ট্র্যাশ সেগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, আর এবার টিজে ম্যাক্স থেকে যা যা আনছি সেগুলো আমি ওপেন করতেছি। এটা একটা ব্যাগ, স্ক্রাবার বাথ ব্রাশ, ওটা আমার হাবির জন্য। আর আমি আজকে ইমার্টে গিয়েছিলাম, ওখান থেকে আমি একটা স্যাফরন ওয়াটার নিয়ে আসছি, আমার জন্য একটা স্যান্ডেল নিয়ে আসছি, এটা মাইকেল কোর্সের
রেড কালার, এটা ব্ল্যাক ছিল একটা, বাট আমি রেড নিয়ে আসছি। আর একটা স্পা গ্লোভস, এটা আমার হাবির জন্য। আজকে ওর জিনিসটা বেশি আনা হয়েছে। আর একটা হেয়ার ক্লস, এটা অনেক অনেক সুন্দর। তো আমি এই হেয়ার ক্লসগুলো অনেক লাইক করি। আমার একদম দেওয়ার পরে আমার মাথায় দিলে একদম ব্যথা করে না, চুলে টান লাগে না। এটা অনেক ভালো একটা কোয়ালিটির হেয়ার ক্লস, আমার অনেক ফেভারিট। তো একটা আসে সিলভার, একটা আসে গোল্ডেন, এটা মেটালের, বাট একটু হেভি হলেও একদম হেয়ারের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর এটা মানে খুব ভালোভাবে আটকে রাখছে, না হলে দেখা যাচ্ছে মিসিং হয়ে যায়। অনেকে আসছে যে হয়তো খুলে নিতে পারে এরকম কিছু, এই জন্য অনেক সুন্দর করে আটকায় রাখছে। তো যখনই আমি কোনো কিছু ওপেন করি, একটা সিজার নিয়ে বসি, তো কেননা এগুলো তো কাটাকাটি করা লাগে। আর সব ট্রাশগুলো আমি একটা ব্যাগের মধ্যে রাখছি। আর আমি ছোটো ছোটো টুকরা টাকরা অনেক ভয় পাই, এবং সব কিছু ডান করার পরে আমি একবার ওয়াইপ করে ফেলি, বিকজ আমার বাচ্চারা মানে যদি পায় গালে দেবে, হয়তো নিচে পড়লো গালে দেবে। এই স্টাফগুলো একটা কর্নারে দেখছি আমি একটা পাইপ, বাট আমি ওয়াইপ করার সময়টা মুছে নিয়েছিলাম। এখন আসছি স্যাফরন ওয়াটারে। স্যাফরন ওয়াটারটার কোথাও কোনো ডেট লেখা নেই বাটলের গায়ে, বাট এই যে একটা কার্ডের গায়ে ডেটটা লেখা, তো আমি ভাবলাম যে কার্ডটা হয়তো মিসিং হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো আমি আমার বাটলের গায়ে আমি ডেটটা লাগিয়ে রাখলাম, তো ওই কার্ডটা আমি ছিঁড়বো না। ওটা দেখতে অনেক কিউট লাগতেছিল, তো আমি ভালো করে ডেটটা বোঝার চেষ্টা করলাম, অনেক অস্পষ্ট ছিল। তো আমি প্রথমে মার্কার দিয়ে একটু লিখে নিয়েছি, বাট ইউনো হোয়াট, মার্কার দিয়ে লেখার পর না অনায়াসে ওটা উঠে আসে। তো পরে আমি আমার নীল পালিশ দিয়ে আমি মার্ক করে রাখলাম, ওটা জীবনে উঠবে না আনটিল আমি নীল পালিশ মুভার দিয়ে না উঠানো পর্যন্ত। আসলে যখন নীল পালিশটা দিয়ে আমি মার্ক করি, তখন একটু উল্টাপাল্টা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, বাট ওটা আমার বোঝার সুবিধার্থে। আর মার্কারটা দিয়ে লিখলে অনেক কিউটভাবে লেখা যায়, বাট বিলিভ ইট অর নট, এটা উঠে যাবেই। পরে আমি ম্যাসটা পড়ে ফেলবো, এটা ডেট কবে ছিল না ছিল এরকম। আই হোপ এটা ওই পর্যন্ত যাবে না তারপরও। তো আমি নেল পালিশটা দিয়ে এভাবে লিখে রাখলাম। এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, আমি এরকম $1 দিয়ে আমি একটা নেল পালিশ কিনে আনছি। এটা দিয়ে আমি আমার অনেক জারের গায়ে এভাবে মার্ক করে রাখি, এটা কখনোই উঠবে না, ধুলেও উঠবে না, বাট মার্কার কিন্তু ধুলে উঠে যাবে। সো এটা যদি কোনো ভালো একটা টিপস হয় অবশ্যই মাথায় রাখবেন আপনারা। তো এই ছিল আমার টুকটাক কাজ আজকের। এগুলো সাধারণত বাচ্চারা ঘুমালে আমি ডান করি। তো ভালো লাগলো আমার ভিডিওটা শেয়ার করে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।